Police Fight. নিষিদ্ধপল্লীর অন্ধকারে যে একবার ঢোকে সে ক্রমশই এই অন্ধকারে তলিয়ে যেতে থাকে। অনেক অসহায় মেয়ের মতো নিয়ে নিষিদ্ধপল্লীর অন্ধকার গ্রাস করেছিল হুগলির দশ করার রেখা দাসকেও। রেখা কিভাবে এই অন্ধকারে তলিয়ে গেল সে কাহিনী বলা আমাদের উদ্দেশ্য নয়, বরং কি অসম্ভব সাহসিক লড়াই রেখা চালিয়ে গেছে তার এতদিনের জীবনে, সেই সঙ্গে আছে মানবিকতার কাহিনী। এই লড়াইয়ে রেখা দাসের মতন দেহ ব্যবসায়ীকে সাহায্য করলো আরেকজন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সে কে, তার পরিচয় যথা সময়ে উঠে আসবে। কিন্তু শুধুমাত্র সেটুকু উপস্থাপনা করার জন্যই পুলিশ ফাইলস নয়, এই একাকী নারীর সাহসিকতা এবং লড়াইয়ের কথা যাতে পুলিশ ফাইলসের দর্শকদের সাবধান করে, সচেতন করে, প্রতিবাদী করে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এগিয়ে যাওয়া। দাঁড়াতে হবে, খুলছি। মাসি, আরে কে? আমি বাদল। বাদল আসছি। কি ব্যাপার বলো তো তোমার? সেই যে দু মাস আগে গেলে তারপর তো কোনো পাত্তাই নেই তোমার, আর এলেই নেই এখানে। আমার থেকে মন ঠিক আছে বুঝি? কি যে বলো রেখা, তোমার থেকে মন আমার কোনোদিনই উঠবে না। আহা, মরি আর মরি, তা এতদিন রেখা বেঁচে আছে না মরে গেছে তার কোনো খবর নিয়েছো? মা, চাকরিটা করতে হবে না? তুমি তো জানো আমি কি কাজ করি। তাছাড়া আমি কদিন কলকাতায় ছিলাম না, কিন্তু যতদিনই আমি বাইরে ছিলাম তোমাকে আমার খুব মনে পড়েছে।
মনে পড়েছে না ছাই, সব বানানো কথা, আমি সব বলছি। রেখা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ভালোবাসো আমাকে? আমাকে তো সবাই ভালোবাসে, তাই জন্যই তো এখানে সবাই আসে, যেমন তুমি এসেছো। আমি তাদের মতো নই, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা সংসার করতে চাই, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমাকে বিয়ে? তুমি কি আমার সাথে মজা করছো? আমাদের কি নিয়ে খেলা করে সবাই? কেউ বিয়ে করে না। কে বললো হয় না? আমি করব না। না বাদল বাবু, এটা হয় না। আমি একটা খারাপ মেয়ে মানুষ, তাছাড়া বিয়েতে আমার খুব ভয় লাগে। হয় কেন? ভয় কেন? আমার জীবনের কথা তো তুমি জানো না, জানলে হয়তো বুঝতে। তুমি তো কখনো তোমার জীবনের কথা বলনি আমাকে, এবারে বলো তো, কিসের ভয়, কিসের ভয় তোমার শুনি। আলেকা বল, আ বল, আ ভালো করে লেখ, পরিষ্কার করে লেখ। শিখা, এই শিখা, কি হয়েছে? এই আমার পকেট থেকে টাকা নিয়েছিস কেন? হ্যাঁ, আমার পকেট থেকে টাকা নিয়েছিস কেন? আমি নেই 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 মানে? হ্যাঁ, নেই নেই মানে কি? ছাড়ো লাগছে, মিথ্যা কথা বলা হচ্ছে, হাতাল জুড়ে ভেঙে সত্যি বলছি আমি নেই নেই। এই একদম চিৎকার করবি না, বুঝতে পেরেছিস? চিৎকার করলে না জিভটা আমি ছুঁড়ে ফেলে দেবো। আর তুমি মনে করে দেখো না তুমি কোথায় খরচা করো। এই শোন, আমি কোথাও খরচা করিনি, বুঝেছিস? কোথাও খরচা, কোথাও খরচা করিনি। এই কদিন ধরে না আমার টাকা হাফিস হয়ে যাচ্ছে, তাই আমি টাকা গুনে রেখেছি না বললে? বাবা, এই তোমার ফোন, দাদা আছে ফোনে, কথা বলো, কথা বলো। হ্যালো দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। না না দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আরে বাবা, আপনার ভাই আছে তো। না হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। বাবা তোমায় মারছিল কেন? তোর বাবা বলছিল তার পকেট থেকে নাকি আমি টাকা চুরি করেছি। টাকা? কিন্তু বিশ্বাস করো আমি টাকা নিইনি। ও টাকা তো আমি নিয়েছি। তুই নিয়েছিস? হ্যাঁ আমি নিয়েছি টাকা। তা আগে বলিস নি কেন? তোর বাবাকে এসব বলিস নি কেন? ঠিক আছে বলে দেবো, করে তুই চিন্তা করছো কেন, বলে দেবো কেন। রক্ত পড়ছে ঠোঁট দিয়ে তোমার, যাও গিয়ে মুছে নাও। হ্যাঁ সব হয়ে গেল। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি দাদা। হ্যাঁ রাখি, হ্যাঁ ঠিক আছে। বিশু, আই বিশু, হ্যাঁ যাই, ও রাখছি আমি, যাও গিয়ে মুছে নাও, যাও। হ্যাঁ কি হয়েছে বলো, চল বাইক স্টার্ট দে। কোথায়? আরে পরানের দোকানে, চ বাকিটা যেতে যেতে বলছি, পরানের দোকানে তাড়াতাড়ি চল। হ্যাঁ চলো চলো। মা কি হয়েছে? বাবা শুধু শুধু মাকে মারলো। কিসের জন্য মারলো? মা নাকি বাবার পকেট থেকে টাকা নিয়েছে। মা টাকা সরিয়েছে? ফালতু কথা বললেই হবে, আসুক বাবা আজকে, আমি ধরবো, যা খুশি তাই করবে। আবার এ নিয়ে ঝামেলা শুরু করলি। আচ্ছা আমি কিছু বললেই তোমার ঝামেলা মনে হয় কেন বলো তো? শুধু শুধু তোমাকে মারবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো। তাহলে কি করবি? এতদিনে কি করতে পারলি তুই? এরপর সব কথাকে গা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবে, এখন গিয়ে থাকবো কোথায়, কি খাবো? তাই বলে যখন তখন আমাদেরকে মারবে, তোমাকে মারবে? আমরা মানুষ নই নাকি, নোংরা লোক একটা। ও দাদা দাদা দাদা, আমাকে বাঁচান দাদা, আমাকে দেখো। আমার কিন্তু এভাবে থাকতে আর ভালো লাগছে না। হ্যাঁ কবে থেকে বলছো এই ভাগাড় থেকে আমাকে নিয়ে যাবে? আর কতদিন ধরে বললে আমাকে বিয়ে করবে বিয়ে করবে, বাউতা দিয়ে আর করলেই না। কেন বকবক করছিস? আরে বাবা আমি তো তোকে বলেছি যে বিয়ে করে তোকে আমি আমার নিজের বাড়িতে নিয়ে যাব, ব্যাস। সেটাই তো বলছি, কবে? আয় 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 না এখানে, আয়
আয় বলছি আয়। এই দেখো এখনো দাঁড়িয়ে আছি। আরে আয় বস। যতদিন না তুমি আমায় বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে গিয়ে তুলছো আমি তোমার কাছে যাব না। আহ বলছি তো করব। আয় কাছে আয়। তোমার কথায় আমি আর ভুলছি না। আগে করো দেখি কত মুরত। কি এত বড় কথা? ঠিক আছে আমি কালই তোকে বিয়ে করব। হ্যাঁ তাহলে কাল পাবে আমাকে তোমার বাড়িতে। তোকে আজই আমি নিয়ে চল চল তোকে আজই আমি নিয়ে যাবো। আজই নিয়ে যাবো। এই চম্পা ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা কি ভাববে পাড়ার লোকজন কি বলবে? আমার বাড়ি আমার ঘর কার কি বলার আছে? কার কি বলার আছে? বলার আছে আমার বলার আছে। আর আমি বলবো এতদিন লাঠি ঝাঁটা খেয়ে রয়েছে কিচ্ছু বলিনি আর আজ এরকম একটা নোংরা মেয়ে ছেলেকে নিয়ে তুমি ঘরে তুলবে আমি তা কিছুতেই হতে দেব না। এই চুপ একদম কথা বলবে না। কথা বললে গলার নলে আমি চাবো বুঝেছে? চাবো আমাকে মেয়ে ছেলে যাচ্ছ আমাকে মেয়ে ছেলে যাচ্ছ তাহলে মেরে না একেবারে কুষ্ঠ শুদ্ধ দাঁড়াও। কি করবে তুমি? আমি যাব না আর এই মেয়ে ছেলেকে আমি ঘরে তুলতে দেব না। যাবি না? সারা তুই যাবে না তো ঘর যাবে। তুই ঘর যাবে। ছাড়ো বলছি লাগছে। ঘর যাবে না অফিসে। মুখে বলো কথা। তুলতে দেব না। সারা ছাড়ো বাইরে পারে না। তুই কুষ্ঠ শুদ্ধ দাঁড়াও। আজ একটা স্পার উস্পাই করেই ছাড়বো। কোথায় যাচ্ছিস? এখানে থাকতে গেলে এভাবেই থাকতে হবে। কি করবে? মার খাবো তাই তো। বিশ্বাস কর বাবা মার খেতে খেতে এখন আর মার লাগে না। তা বলে ঘরে তুমি থাকতে আরেকটা বউ নিয়ে আসবে বাবা? একটা বউ থাকতে আরেকটা বিয়ে করলে পুলিশে ধরে তুমি জানো? পুলিশকে জানিয়ে কিচ্ছু হবে না। তার বদলে মেয়ে দুটো আমার বানের চলে ভেসে যাবে। পুলিশকে জানালে কি তুই ভেবেছিস ওরা আমাদের ছেড়ে দেবে? তুমি বুঝতে পারছো না মা, তুমি কিছু না বললে তোমার চোখের সামনে কিছুদিন পর ওরা ভেসে যাবে। এই আমি বলে দিলাম, তুমি মিলিয়ে নিও। দাদা কি কিছু বলবি? বলছিলাম বাবা যা নোংরাম আরম্ভ করেছে ঘরে আমরা থাকি ছোট ছোট ভাই বোনেরা থাকে। কেন বাবা কি শুরু করেছে? তুই দেখতে পাচ্ছিস না? অবশ্য তুই দেখবি বা কি করে। ওই মুখ সামলে কথা বলবি বুঝেছিস? মুখ সামলে কথা বলবো কিসের জন্য? তোরা মাকে মারবি ছোট ছোট ভাই বোনদের মারবি যা খুশি তাই করবি। টাকা নিবি তুই আর মার খাবে মা। খুব বলি ফেটেছে না? খুব বলি ফেটেছে। কেন ভুল বললাম? গায়ে লাগলো? আমি কিন্তু ছাড়বো না। ছাড়বি না? কি করবি? কি করবি কর না, কি করবি কর দাদা। হ্যাঁ খুব রক্ত গরম হয়েছে না? খুব ফুটানি ধরতে শিখেছো? হ্যাঁ তুমি বাবার ভুল ধরছো। বাবা বেশ করেছে। তুই কি করবি কর দাদা? কর কি করবি? গায়ে হাত দিবি?
দে দাদা দে না গায়ে হাত দে না কি গায়ে হাত দিবি হ্যাঁ অনেকদিন ধরে তোর বাড়াবাড়ি সহ্য করছি হ্যাঁ কি বলতেছিস তুই একদম মাথায় থাকে যেন আমি তো বলেছিলাম আমি বাদে আমার টাকা অন্য কারোর হাতে দেবেন না তাই তো যাকে টাকা দিয়েছে এবার তার সাথে বুঝে নিন আমার পেমেন্টটা ছাড়ুন যা বল আপনি দেখুন হ্যাঁ হ্যাঁ আপনি যান আমি দেখছি আরে চম্পা আমি টাকা নিয়েছি তো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে জানোয়ার একটা দু বছর ধরে আমার খাটনির সব টাকা হাতিয়েছো দাও আমার টাকা ওমা আরে এই দু বছর ধরে যে আমি খাওয়ালাম পড়ালাম ভালোবেসে তোমাকে বিয়ে করলাম সেটা আমি হ্যাঁ তা সৌদা তো তুলেছো আর নয় তোমার মতো একটা শুয়োরের সঙ্গে নিজের বউ ঘরে থাকতে আমাকে ঘরে তুলেছিলে কি হলো শুকিয়ে গেল তো এবার তাহলে অন্য কাউকে খুঁজে নাও শালা আমি চললাম দাও আমার টাকা চম্পা সেই যে ভাগলো আর ওকে কোনোদিন দেখিনি যাক শান্তি শান্তি কোথায় শান্তি দেখলে বাদল বাবু এটা তো গল্পের প্রথম পাতা আসলে আমার খুব জানতে ইচ্ছে করে তুমি এখানে কি করে এলে সেটা শুনতে হলে যে আরেকটু অপেক্ষা করতে হবে সবে তো বাবার একজন বউ পালালো একজন মানে আরো কটা বিয়ে করেছিল তোমার ওই মহান বাবা আরো দুটো চম্পা চলে গেলে আরো একজন নাচুনিকে নিয়ে এলো সেও ভাগলো কিছুদিন পর এদিকে বাবার তো নগদে টান আর তেমন কেউ জুড়ছেও না যা রোজগারে আয়েস করতে পারে এর মধ্যে বর্তা আমাদের পড়া ছাড়িয়ে লোকের বাড়িতে কাজে ঢুকিয়ে দেয় এবার বাবা আমার বয়সে একটা মেয়েকে বিয়ে করে আনে যে গতর খাটা আর তার পয়সায় বাবা ফুর্তি করে একদিন সেই বউটাও পটল তুললো সারাদিন চলতো বাবার দাদার পরিকল্পনা কিভাবে টাকা আমদানি করবে তখন আমরা একটু একটু করে বড় হচ্ছি আমার বয়স 18 আর দিদির 19-20 হবে বাবা বলছি এত ভাবা ভাবির কি আছে তুমি তো নিজেই বলেছো যে এই একটা লাইন আছে যেখানে হেভি প্রফিট দেখো ঘরে মাল মজুদ পোয়া 12 সব টাকাই এখানে পকেটে কোনো ভাড়া দিতে হবে না আরে খাট পাতবি কোথায় কেন বাড়িতে এই দেখো একটা খাট পাততে কত জায়গা লাগে আমাদের কোনার ঘরটা বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়ে দেবো ঘরের মাল ঘরেই থাকবে আর সব টাকাও বুঝলে এই কথাটা তো আমি আগে ভাবিনি আরে দাঁড়া 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 এর সঙ্গে সঙ্গে না শিখাদের ওই শ্যাওড়া ফুলির বাড়িটাও নিয়ে নেব ওখানেও ব্যবসা বলব তাহলে তো জমে কিনবে একেবারে পাগল ডিল বলছি মাকে রাজি করো হ্যাঁ আর আমি একটু মার্কেটিং সেরে আসি যা 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 পাগল শিখা এই শিখা কি হলো ডাকছিলে কেন শোনো আমি ভেবেছি এবার রেখা আর মীরাকেও ব্যবসায় নামাবো কি কি বলছো কে তুমি কেন তুমি কি কানে ঠুলি দিয়েছিলে নাকি তুমি কি বলো তো একটা নোংরা লোক কোথাকার জানোয়ার
তুমি বাবা হয়ে মেয়ে দুটোকে এখন নোংরা রাস্তায় নামাতে চাইছো? তুমি কি মানুষ? শোনো, আমি বেঁচে থাকতে এই কাজ কিছুতেই হবে না। এই একদম মুখের উপর কথা বলবে না, যাও আমি যা বলছি তাই করো, রেডি করো আমাদের, যাও। বললাম তো আমি বেঁচে থাকতে এই কাজ হবে না, দরকার হলে আমি মেয়ে দুটোকে নিয়ে এখান থেকে চলে যাব। এই কোথায় যাবি? হ্যাঁ, বড় বড় কথা হয়েছে না তোর? তোর বড় বড় কথা হয়েছে। হ্যাঁ, আজ তোকে আমি শেষ করে ফেলে দেবো। দেখ, আমার কথা শুনবি না? না, শেষ করে দেবো। তুই যা বলবি আমি তাই করবো। যা বলবো তাই করবি, পারবি তো? হ্যাঁ পারবি, শুতে পারবি? নাহলে দেখ অবস্থা দেখ মায়ের। হ্যাঁ কি রে বল না, পারবি? একদম না রে, একদম না। তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, তোর এত বড় সাহস, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি রাজি, আমি রাজি বাবা, তুমি যা বলবে আমি তাই করবো বাবা। বেশাকে আর বেরো না, তুমি বেশাকে ছেড়ে দাও বাবা, ও পড়ে যাবে, ওকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও। ঠিক বলছিস, কথার খেলাফ হবে না তো? চুপ করে আছিস কেন বল? শোন, কথার খেলাফ করলে না তোর মেজদা আর ওই মাকে আমি শেষ করে দেবো, ওরা বাঁচতে পারবে না, মনে রাখিস। দেখ তোর কথায় ছেড়ে দিচ্ছি, বিশো ওকে ছেড়ে দে, ছেড়ে দেবো, মনে থাকে যেন তোর কথাই কিন্তু আমি ছেড়ে দিলাম। হ্যাঁ কথাটা মনে রাখিস, বিশো চলে আয়। তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেবো না দাদা। বুদ্ধি এসছে, বলছি কি শোনো, আমরা এই বাড়িতে যেভাবে দু হাতে মাল্লু কামাচ্ছি, এবার তুমি ভাবো শেওড়া ফুলেতেও আমাদের ব্যবসাটা চালু হয়ে গেছে, তারপর সেখানে আরো অনেক টাকা, শুধু টাকা টাকা আর টাকা। ওরে বিশু, কথাটা যে আমি ভাবিনি তা নয় বুঝলি, কথাটা আমি ভেবেছি, কিন্তু কথাটা কি জানিস, এখানে থাকলে না নজরে নজরে রাখা যাবে, কিন্তু ওখানে তো নজর রাখা যাবে না। আমি ভেবে দেখি, বুঝলি, দু একটা দিন যাক আমি ভেবে দেখি, তারপরে তোকে বলবো সব। বাবা তুমি ভাবো, যা করবার তাড়াতাড়ি করো, এলাকায় কিন্তু চাউর হয়ে গেছে, যে আমাদের বাড়িতে এলাকার লোকজন কিন্তু ভালো চোখে দেখছে না। হ্যাঁ
আরে বাবা সেটা তো তোর ওই বন্ধুগুলোর জন্য হয়েছে। আচ্ছা ওই তোর বন্ধুগুলোকে আনার কি দরকার ছিল বলতো তোর? কাস্টমার কে ওভাবে কি ভাবা যায় নাকি, ওইভাবে কি আনা যায় নাকি? তুমিও না জাগে, তুমি ওসব বাদ দাও, তুমি এখন শেওড়া ফুলি নিয়ে ভাবো। শেওড়া ফুলি নিয়ে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন আজই যাবো। নে 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 এগুলো রাখ, এগুলো রাখ রাখ। আমরা ভালো থাকবো, দেবো না মা, আমরা আমরা ভালো থাকবো। আমি আর দিদি শেওড়া ফুলিতে থাকতাম, শরীর ছিপড়ে হয়ে গেল, শরীর খারাপ নিয়েও শুতে হতো। কিন্তু তুমি এখানে এলে কি করে, কে তোমাকে নিয়ে এলো এখানে? বাবা, বাবা আমাকে মিথ্যে কথা বলে শেওড়া ফুলি থেকে এখানে এনে বিক্রি করে দিল। কি, বাবা তোমাকে এখানে বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, শুনেছিলাম বাবা 10-12 লাখ টাকা পেয়েছিল। আর তোমার দিদি? দিদি ওখানেই আছে, জানি না কেমন আছে, আর কোনো কথা হয়নি আমাদের। মাও যে কেমন আছে তাও জানি না। আচ্ছা তোমার এই সমস্ত কথা মাসি জানে? হ্যাঁ জানে, মাঝে মধ্যে দুঃখ করে। রেখা, আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ আমি, যদি তুমি চাও যেতে। এই পাকে যারা একবার নামে তারা আর উঠতে পারে না বাদলবাবু, স্বপ্ন দেখবে না, আমাকে নিয়ে যেতে পারবে না তুমি। আচ্ছা সেসব আমার উপর ছেড়ে দাও, আমি তোমার মাসির সঙ্গে কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি রেখা। আমার সব কথা জেনে? হ্যাঁ সব কথা জেনে, আমি তোমাকেই বিয়ে করতে চাই, আমি তুমি দুজনে সংসার পাতবো, বিয়ে করবো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো, যাবে আমার সঙ্গে। স্যার। আরে বাদল কি ব্যাপার, কিছু বলবি? হ্যাঁ স্যার, স্যার আপনার সাথে একটা প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা কি ব্যাপার বলতো? স্যার আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আরে এ তো ভালো খবর, তা আমাকে কি করতে হবে বল? আফটার অল তোর বিয়ে বলে কথা। কিন্তু স্যার একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? স্যার মেয়েটা রেড লাইট এরিয়ার, মানে সোনাগাছির মেয়ে। আরে বাহ, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে বাদল, তা মেয়েটাকে ভাগিয়ে এনেছিস না আনবি? না স্যার আনিনি, আনবো, তবে স্যার আপনার হেল্প লাগবে স্যার। বাদল, ওখান থেকে কাউকে বার করে আনা মানে তো বুঝতেই পারছিস, তুই বরং এক কাজ কর, ওখানকার কোনো মাসি বা দালালকে ফিট কর, কাজটা অনেক সহজ হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, তবে স্যার ওকে নিয়ে আসার পর আমাদের একটা শেল্টার লাগবে স্যার। আরে ও নিয়ে তুই একদম ভাবিস না, তুই ওকে নিয়ে আয়, তারপর কোথায় যেতে হবে কি করতে হবে আমি সব বুঝিয়ে দেবো, যা তুই এখন। স্যার আসি? হ্যাঁ আসছি স্যার। কিন্তু মাসি আমি রেখাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মাসি? আপনি তো জানেন বাদলবাবু, এখানে একবার কেউ ঢুকলে আর বেরোতে পারে না। জানি জানি, তা বলে কি এখান থেকে কেউ বেরোয়নি কখনো? বেরিয়েছে বেরিয়েছে, কিন্তু কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আলাদা। মালিক অনেকগুলো টাকা দিয়ে রেখাকে কিনেছে, আর ওর চোখ এড়িয়ে এখান থেকে রেখাকে বের করা খুব কঠিন।
কিন্তু তাতে তো ওর দোষ নেই, ও তো নিজে থেকে আসতে চায়নি মাসি। মাসি আমি আমি পুলিশের গাড়ি চালাই, আমি ওর সমস্ত ব্যবস্থা করে নেব, রেখার টিকিটা পর্যন্ত কেউ ছুঁতে পারবে না। মাসি আপনি ওকে এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিন, আমি আমি আপনার কাছে হাত জোড় করছি মাসি। বাদল বাবু, ছি ছি, আপনি আপনি এরকম করবেন না। আমরা আমরা খারাপ মেয়ে মানুষ, আপনারা আপনারা ভদ্রলোক, আপনি এসব বললে যে আমাদের আমাদের পাপ হবে। মাসি আপনি যেভাবেই হোক রেখাকে এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিন, আমি ওকে বিয়ে করব, সংসার পাতবো আমরা দুজনে, ওকে একটা সুন্দর জীবন দেব। আচ্ছা মাসি আপনি কি চান না রেখা সুস্থ জীবনে ফিরে যাক? চাই চাই চাই, আমি 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 মন থেকে চাই যে মেয়েটা সুখী হোক, আমার আমার ওর জীবনের কথাগুলো ভাবলে আমার আমার বুকের ভেতরটা হুড়ু হুড়ু করে ওঠে। মাসি আমার ডেকেছিলে? মাসি রেখা বস, বাদল বাবু, বাদল বাবু কি বলছে জানিস? হ্যাঁ জানি মাসি, আমি বলে দিয়েছি আমি যেতে পারবো না, এখান থেকে বেরানো কিছুতেই সম্ভব না। তুই তুই সত্যি বলছিস? তুই সত্যি এখান থেকে বেরোতে চাস না? কিরে কিছু বলছিস না যে ভালোবাসিস না বাদল বাবুকে? কিরে বল, ভালোবাসিস তো ওকে? ঠিক আছে আমি আছি তোর সাথে। তুমি তুমি আছো, তবে এক্ষুনি নয়, পুজো পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ তখন সবাই নানান দিকে ব্যস্ত থাকবে, এদিকে এদিকে কেউ সেরকম খেয়াল করবে না। ঠিক ঠিক ওই সময় আমি দেখি কি করতে পারি, আর আপনি ততক্ষণ ওই দিকটা সামলে নিন বাদল বাবু। আমি আমি সত্যি চাই এই এই অভাগী মেয়েটা খুব খুব সুখী হোক। মাসি মাসি তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না। মাসি পাগল মেয়ে, জানো তো আমার দিদিকেও ওই নরক থেকে উদ্ধার করতে খুব ইচ্ছে করে। দিদি দিদি খুব কষ্ট পাচ্ছে মাসি। আর তার সাথে দরকার তোমার বাবা আর দাদার কঠিন শাস্তি। হ্যাঁ ঠিকই বলেছো তুমি। রেখা আমি আমি কথা দিচ্ছি, আমি আছি, আমি থাকবো তোমার সঙ্গে। We'll be right back.
চলো। তুমি এখানে কি করছো? আমি তোমার পিছনে ছিলাম। শোনো আমরা এগুলো অত্যাচার করেছো, দেখবে আমি কি করতে পারি, বুঝেছো? তুই আমাকে হুমকি দিচ্ছিস, আমাকে ভয় দেখাচ্ছিস, হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছিস, এই মহাদেব দাসকে ভয় দেখাচ্ছিস, হ্যাঁ? ওরে কেউ কিচ্ছু এই মহাদেব দাসকে করতে পারবে না, বুঝেছিস? কেউ কিচ্ছু করতে পারবে না। তুই তো বাচ্চা মেয়ে, কি করবি, হ্যাঁ কি করবি, কি করবি? ঠিক আছে, দেখতেই পাবে। এবার আমি কি কি করতে পারি, মা আসি আবার পরে আসবো, চলো যা 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 পারিস করে নিস, দেখবো তুই কি করতে পারিস। হ্যাঁ মহাদেব দাসকে ভয় দেখাচ্ছে, সালা মহাদেব দাসকে ভয় দেখানো। তুই মনে রাখিস, তোকে যেখানে দিয়ে এসেছিলাম আবার তোকে সেখানে ফিরতে হবে। হ্যাঁ আমি ফেরাবো, আমি আমি এটা আমি বলে রাখলাম তোকে। বাবা দাদা প্রথমে আমাদের দশগোনা নিয়ে যায়, ঠিক আছে? দশগোনা নিয়ে যাওয়ার পরে আমার মাকে, আমাকে আমার দিদিকে দিয়ে এরকম মাঠে কাজ করাতো, ঠিক আছে? লোকের বাড়িতে কাজ করিয়েছে, করার পরে ওই পয়সাও যখন ওর হয় না, তারপরে একটা মহিলাকে বিয়ে করে, তার নাম হচ্ছে মিঠু চক্রবর্তী, উনি গান গেয়ে গিয়ে খাওয়াতো আমার বাবাকে, ঠিক আছে? তারপরে ওকেও দু বছর ওর পয়সা নিয়ে ওকে ছেড়ে দেওয়ার পর আশা বলে একটা মহিলাকে বিয়ে করলো, তাকেও যৌনকর্মী পেশা করে খা মানে ওনার পয়সা খেত, ঠিক আছে? যখন উনি মারা গেল তখন আমাকে আমার দিদিকে দশগড়া থেকে নিয়ে আসবার পরে প্রলোভন দিল যে চলো সারাপুরিতে আমাদের একটা পশকোয়াটার বাড়ি আছে, ওখানে নিয়ে আসবার পরে আমাকে বলে যে চলো ওখানে কাজ আছে, লোকের বাড়িতে কাজ দেবো বলে নিয়ে এসে এখানে নানা রকম লোকের কাছ থেকে পয়সা নিয়ে
আমাদের করে শুয়াতো। তো যখন আমার দিদি প্রতিবাদ করলো যে কেন এরকম করব, তখন আমাকে কি করে সোনাগাছি যৌনকর্মী, যেখানে যৌনকর্মী হয় যেখানে সোনাগাছি যে শোয়াবাজার মেট্রো গৌরীশঙ্কর ল্যান ওখানে নিয়ে গিয়ে আমাকে একটা মালকিনের হাতে দিয়ে এসে মানে 12 লাখ টাকা দিয়ে আমাকে বিক্রি করে দেয়। তারপরে যখন আমি বাড়িতে ফিরলাম তখন আমার বৌদি রাত্রিবেলা টর্চারিং করতো, দাদা বৌদি বাবা জোর জবরদস্তি এই কাজ চালিয়ে যেতে বলে যে কাজ তুমি করো, এই কাজ তুমি ছাড়তে পারবে না, নানা রকম প্রলোভন দেখায়, মার্ডার করে দেবো হুমকি দিত, মার্ডার করে দেবো মেরে দেবো বালিশ চাপা দিয়ে মেরে দেবো তোর মাকে মেরে দেবো। এরপরেও রেখার লড়াই থেমে থাকেনি, বাদল আর রেখা বিয়ে করে সংসার পাতলেও থেমে থাকেনি তার উদ্দেশ্য। এরপরও সে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক বাধা পেরিয়ে অবশেষে জয়ের স্বাদ পেয়েছিল। শ্রীরামপুর থানায় তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মহাদেব দাস এবং তার বড় ছেলে বিশুকে। রেখা এখনও চেষ্টা করে চলেছে তার দিদি মীরাকে ওই নরককুণ্ড থেকে উদ্ধার করতে, যদিও আজও পর্যন্ত সে তার দিদিকে ফিরিয়ে আনতে পারেনি। তো আমি নাহলে ওখান থেকে বেরিয়ে পড়তে পেরেছি, আমার দিদি তো এখনো বেরোতে পারেন, আমার দিদি তো এখনো এরকম করছে, এখন আমার দিদিকে আমি হেল্প করছি, ঠিক আছে। 3 বছরের পুত্র সন্তানকে নিয়ে তার সংসার হলেও ছোট ভাই এবং মায়ের দায়িত্ব সে তার নিজের কাঁধেই তুলে নিয়েছে। বাবা এবং দাদার বিরুদ্ধে তার অভিযোগ এখনো পর্যন্ত বিচারাধীন, মামলা চলছে। হ্যাঁ আমি কোর্টে মুখ করেছি। আর বাবা এবং দাদা অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ দাদা বাবা অ্যারেস্ট হয়েছে। এখনো তো মানে মামলা, হ্যাঁ এখনো কেস চলছে, মামলা চলছে, ঠিক আছে। তুমি শাস্তি চাইছেন ওদের? শাস্তি যে যাবজ্জীবন শাস্তি হয়ে যাক, ওরা জেলেতে পচে মরে যাক। এমন একটা ঘটনা আমাদের মনে উত্তেজনা তৈরি করে, মনে হয় একটা অসহায় সম্বলহীন মেয়ে যদি এইভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তাহলে আমরা কেন পারবো না? অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, রুখে দাঁড়ান, সচেতনতা তৈরি করুন, যাতে আর কোনো মেয়েকে এইভাবে অকথ্য নির্যাতন সহ্য করতে না হয়। মা যতটা কষ্ট পেয়েছি আমি, যাতে না কোনো মা পাক, যাতে না কোনো মহিলা পাক, যাতে না কোনো মেয়ের এরকম কষ্ট হোক, সবাই যাতে ভালো থাকো। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।